নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ভাজা মশলা করে দেখাবো। সেই ভাজা মশলাটা রান্নায় দিলে রান্নার স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে, বিশেষ করে নিরামিষ রান্না। আসুন তাহলে আমরা দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এখানে সর্বপ্রথম আমি এখানে 3 টিস্পুন ধনে আছে, গোটা ধনে, গোটা ধনেটা দিয়ে আমি শুকনো খোলায় ভাজবো। ফ্লেমটা আমার মোটামুটি ছোট বার্নারে ফুল ফ্লেম আছে, খানিকক্ষণ বাদে আমি ফ্লেমটা কমিয়ে দেব। ফ্লেমটা আমি এখন মিডিয়াম করে দিয়েছি কমিয়ে। এবার আমি এর মধ্যে একটু ফ্রাই হয়ে গেল ধনে গুলো, এবার আমি জিরে দিলাম। এখানে 5 টিস্পুন আমি জিরে দিলাম, সেটাও খানিকক্ষণ শুকনো খোলায় ভাজবো। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভালো ফ্রাই হবে। এবার তার সঙ্গে আমি এখানে 2টো দারচিনি নিয়েছি, 3টে ছোট ছোট এলাচ নিয়েছি আর 2টো লবঙ্গ নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালো করে ভাজবো গন্ধ বেরোনো পর্যন্ত। আমার গন্ধ বেরোতে শুরু হয়ে গেছে, হালকা হালকা গরম হয়ে গেছে, খুব বেশি কড়া গন্ধ ভাজবো না, হালকা হালকা ভাজা হলেই আমি এটা বন্ধ করে দেব। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। মশলাটা একটু ঠান্ডা ঠান্ডা হলে তারপর এটাকে আমি মিক্সির জারে ঢেলে নেব গুঁড়িয়ে নেওয়ার জন্য। আমি এটা মিক্সির জারে ঢেলে নিয়েছি, এবার আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, এবার আমি ঢেলে দেখাচ্ছি। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এই মশলাটা আপনি যে কোনো নিরামিষ রান্নায় দিতে পারেন, এছাড়া দহি বড়ার উপরে ছড়াতে পারেন, এছাড়া মশলা মুড়ি বানালে তার মধ্যে দিতে পারেন, আপনি অনেক কিছুতে এটা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর গন্ধ আর টেস্ট। তাহলে আসি বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।